এটা কোনো ব্লগ না না নাথিং এই পুরো ভিডিওটা দেখি একদম সুন্দর ফুটপাট কালকে হলো 19 তারিখ, আজকে তার মানে 18 তারিখ, এখনো পুরোপুরি হয় নাই 19 তারিখ, এখন এখন 10:11 বাজে নেই। তো 19 তারিখ হলো স্পেশাল জিনিস বলে দিতে চাই, আমার বোনুর বার্থডে, 2 বছরকার বার্থডে আমার বোন, সেই জন্য এই 19 তারিখে কালকে আমার বোন 2 বছরের হবে। কংগ্রাচুলেশন। আর কমেন্টে লেখেন যে চশমা আপনাদের কাছে কীরকম লাগছে, আমার নতুন চশমা ব্রা। সো একটুকে বলতে চাই, ও হ্যাঁ, দ্যাট ভিডিও জাস্ট ব্লু আপ, নবএক্স কুকিং, ওই ভিডিওতে 93 ভিউজ, ও মা গাশ, 93 ভিউজ, আর তিনটার মতো সাবস্ক্রাইব বেড়ে গেছে আমার মাত্র দুই তিন 48 আওয়ার্স, এর মধ্যে আমার পুরো মানে 84 সাবস্ক্রাইবার হয়ে গেছে, এটা অনেক বড় কথা। আমার এখন যেহেতু 100 হয় নাই, সো গাইস স্ম্যাশ দ্যাট লাইক বাটন, 100 করে দেন আমার হ্যাপি বার্থডের আগে, আগস্টের 28 তারিখে, প্লিজ গাইস আমার আগস্টের 28 তারিখের আগে আমার সাবস্ক্রাইবারের প্ল্যানটা পূরণ করে দেন। এই ভিডিওটা আপনাদের সব বন্ধুদের কাছে পাঠান, আর তাদেরকে বলেন এই টাকলার ভিডিওটাকে সাবস্ক্রাইব করতে, প্লিজ গাইস প্লিজ। আমি তা এখন আমি কোনো এডিটিং করার সময় কালকে কিছু পিকচার দিব, তারপর আমার ভিডিওস দিব, ওগুলো আমি এডিট করার সময় লাগিয়ে দিব। আর আরেকটা কথা, আমি যে মিউজিক দিব ভিডিওতে সেই মিউজিক আপনি কোনো জায়গায় পাবেন না। ইয়েস, ওকে, অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, সি ইউ গাইস। মানে পুরো ভিডিওটা দেখার পর মানে আগে আউটরোটা দিয়ে দিলাম, যেহেতু আর আগে পরে আসবো না, সেজন্য বাই গাইস। 3, 2, 1, মাই মনু, হ্যাপি বার্থডে মাই মনু, স্প্রে কর না কেন, ক্যামেরা মধ্যে চিনা লাগে আমার স্প্রে, হ্যাপি বার্থডে ক্যামেরার মধ্যে লাগতে, হ্যাপি বার্থডে কি ক্যামেরার মধ্যে চলে গেছে, তোমার কি অবস্থা হইলো বোনু, সান্টা ক্লোজ হয়ে গেল তো, ইয়া করো, মুখ ধরো, মুখ ধরো, এখানে দাঁড়াও মানু, দেখা যায়
আল্লাহ গো এত গরম লাগতেছে আমার, এখন ছেড়ে দিতে পারবো না। হ্যাঁ ফ্যান সেটটা ছেড়ে দাও আবার। বলো তোমার তো 2 বছরকার হ্যাপি বার্থডে হয়ে গেল, তুমি তো 2 বছর বুড়া হয়ে গেল বুড়া। আর আমি ঘেমে গেছি কি করব, ঘেমে গেছি এখন কি করব, ফিরে পড়েছে খেলে পুডিং খাও। হ্যাঁ বলো কে হয়তো চাইলাম আমি তখন খাই। বলো আরেকবার যাও একটু ক্যামেরার মধ্যে, ক্যামেরার মধ্যে উঠো। বলো পুডিং খা, পুডিং পুডিং কি কও এ আছে খাও দিতেছি, দাঁড়াও দাঁড়াও 1 মিনিট। খারাপ মানে পুডিং এর অবস্থা খারাপ করে দিচ্ছে আমার বোন। শেষ মামা, তোমার মোবাইলে লাইট দাও, লাইট দাও। বলো কাটো কাটো, সমস্যা নাই কাটো কাটো, সমস্যা নাই। তোমার 2 নম্বর হ্যাপি বার্থডে ভিডিও করে তুই আবার কাইতাছ দেখ, মজা লাগে নাই? বলো মজা লাগে নাই, খাও কেক পুডিং খাও পুডিং। মাটির থেকে পুডিং উঠে খাইতেছে, পানি বৃষ্টি পড়তেছে বাড়িরা। ভূত আসছে তো আসছে কোন জান, আমি একটা গেঞ্জি পরে আসি। হ্যাঁ তারপরে মনে করলেন বিল্ডিং, এই যে আমার মাসুম বোনটা কিচ্ছু জানতেছে না কি হইতেছে, আমার মাসুম বোনটা বৃষ্টির পানিতে দাঁড়িয়েছে, আসলে কত কিউট লাগতেছে না। এখন আমরা আমার মনে ঘরে রান্না বান্না করতেছে, কিছুক্ষণ পর আমাদের এই বিল্ডিং এর মধ্যে কিছু ফ্যামিলি মেম্বার আছে, তারা আসবে, তারা নানু আসবে, আমার খালামুরা আসবে, বিরিতু তারা আসবে, তারপর আবলা, তখন আমার কেক না বলতে গেলে পুডিং পুডিং কাটবো, কারণ কেক আমাদের আমরা বাসায় বানাতে পারি না কেক, পুডিং কাটার পর
তারপর হবে মজা, কিসের মজা দূর, আমি তো জানা ভাই করোনা ভাইরাস যাও না, এমন কিল্লিগা বাচ্চাকে জানলো গে ক্যা বেটা তোরা মাইরা আলাম দেই তোরে আমি দইরা ঘরের মধ্যে বন্দি কইরা পিটাইতে 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 বৃষ্টি পানি সাহায্য কিছু ভিডিও করি বলো গান পাশে এখন সব ভুলে গেছে এটা গাইস আমাদের পাশে নতুন রোস্ট রান্না হয়েছে নতুন রকম করে রোস্ট সুন্দর এটা কি আল্লাহ জানে আমরা এখন মামুনি সত্য সত্যি গরু নষ্ট মধ্যে হয়ে গেছে দেখি একটু কপির একটা স্যার অনেক বেশি বোরিং লাগতেছে ওয়ে নো ইন্টারনেট নেট নাই দুইটার সময় আমাদের গেস্ট আসবে সবাই বাসায় আর এখন তো সকাল আর এখন আমরা আমাদের ফেফড়াদেরকে কষ্ট দিয়ে আমরা বেলুন ফুলাইতেছি এতগুলো বেলুন তার মধ্যে থেকে এইটা আমি ফুলাইছি জানি না এটা কি হয়েছে আর মাত্র আমরা একটু প্রোগ্রেস আমাদের আমাদের একটু কইছে তারপর উঠে আর একটু আছে আমি আর আমার বাবা মিলে ফুলাইতেছি এই যে আমার বাবা হাই বলো বাবা হাই সো গাইস আপনি অনেক মানুষ দেখতে পারবেন এই ভিডিওতে বিকজ আমরা তো স্ক্রিপ্ট স্ক্রিপ্ট করি নাই আমরা এমনিই বানাইতেছি ভিডিও সো ডোন্ট মাইন্ড বয়েস আর মানুষ বেশি আসবেও না মানে সবাই এই বিল্ডিং এর আমাদের যে আত্মীয় আছে তারাই বেশি কেউ না মাত্র এই বিল্ডিং থেকে মানে চারজন আসবে আমরা ঘরে ছয়জন কত দশজন মাত্র আপনি যদি চান তাহলে আপনারাও এসে পারেন আমার বাসা আমার বাসার অ্যাড্রেস হলো যতক্ষণ আমরা এগুলো ফুলে দিচ্ছি আপনারা দেখেন আমি মাঝখানে কাট করে আমি কিন্তু বেলুন আটকাইতে পারি না আমার বোনুর হ্যাপি বার্থডে ড্রেস আমার প্রিন্সেস জিনি ভেরি গো জিনি হ্যালো আটকানোর পাল্লা
20টা কিনেছিলাম, 20টা থেকে 60টা ফুটে গেছে। সেজন্য তো টমেটাস ওটা সব পুরো এই জায়গা লাগায় দিতে। হ্যাঁ ফুটাই নাই, ফুটাচ্ছি তোরা যদি দেখেন আমার মনে বানাইতেছি দেবে এটা দিদি নাম্বার ওয়ান না কি জানি কোথা থেকে দেখছে। তারপর যেমন কি জানি বলে পোলাও আর ওই যে রোস্ট এইটা আর যে কালকে পুরীর কাস্টার্ড লাগিয়েছিলাম। সো গাইস আমাদের বার্থডে গার্ল কে আমরা দেখে আসি। বার্থডে গার্ল আল্লাহ বার্থডে গার্ল পুরো ন্যাংটা আল্লাহ বার্থডে গার্ল পুরো ন্যাংট বার্থডে গার্ল পুরাই ন্যাংটা। সের জন্য আমরা দেখাতে পারতেছি না বার্থডে গার্লকে। আবার তাহলে আমরা তাহলে কিছুক্ষণ পরে দেখা করে এখন গেস্ট আসবে। ওকে গাইস বাই। সো গাইস আমি রেডি হয়েছি, যেহেতু দেখতে পাচ্ছেন আমি রেডি হয়েছি। আমার এখনো পাউডার লাগে শরীরে। এখন আমাদের আমি আর বাবা মিলে আমাদেরকে সাথে থাকতে হচ্ছে এই জন্য যে কারণ আসলে এই কাজগুলো তাকে বাথরুমে নেওয়া আর বেশার মাথায় এই কাজগুলো আমাকে করতে হয়। স্বাস্থ্যকর্মীদের কিছু সংকলন আছে, এছাড়া বাকি ওভারঅল ঠিক আছে। ওভারঅল ঠিক আছে, এখানে রোগীদেরকে তার স্বজনদেরকে অবশ্যই সাথে থেকে কাজগুলো করতে হবে। এছাড়া আর কোনো উপায় না হাতের মধ্যে আবার নিয়ে রাখছে। এই যে ডাইনা, ডাইনা, এই যে ডাইনা আবার উইগ মাথায় পরে না, পিঠে লাগাইছে মাথা তো চুলি নাই, উইগ লাগাবা কোথায়? ব্যবস্থা তো করছি। বসাই ভিডিও করুন তো, হয়েছে এতগুলো স্প্রে করে বাবা ধরো না
দেখেন আমি কই উঠছি বানানোর জন্য, কই আমি উঠছি সেই ফুসুস দিও এইটার মজা ছিল বেশি, আমার এই জিনিসটা খুব পছন্দ, এই যে উল্টো হইলে খাবারের ছবি আমি তুলে নেবো, খুব ভালো লাগে। আব্বা তোমার শার্টটা পরাও, যখন ইউটিউবে দিব তোমার শার্টটা পরা দরকার ছিল, শার্টটা পরা দরকার ছিল তোমার। দ্য বার্থডে গার্ল ইজ অ্যাসলিপ, ঘুমিয়ে গিয়েছে বার্থডে গার্ল। সো গাইস, এই নিয়ে আমাদের দাঁড়ান একটু আলোতে যাই, এই নিয়েই ভিডিওটা শেষ হয়ে যাবে, কারণ ভিডিওটা বড় বানাতে চাই না। আমি জানি এখন এডিটর নাবু আমাকে গালি দিতেছে যে বেটা এতক্ষণের ভিডিও বানাচ্ছে, ছোট ভিডিও আমি জানি। আর প্লিজ আগস্ট 28 তারিখের আগে আমার হ্যাপি বার্থডে এর আগে, হ্যাপি কেন বলি খালি খালি, আমার বার্থডে এর আগে আমাকে 100 সাবস্ক্রাইবারেরটা রিচটা গোল করে দেন, আমি যত পারবো আজকে 19 তারিখে এটা আপলোড করে দেওয়ার চেষ্টা করবো। আমি অনেকক্ষণ ভাই অনেকক্ষণ এডিট করতে লাগে ভাই, তোমরা মনে করো ফকির নিয়ে আলাদা ভিডিও বানাই, একটু ছোটো ছোটো ভিডিও বানাতে 3 মিনিট লাগে না ভাই, মনে করে না। সো যত লাগে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, অ্যান্ড আই উইশ ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও উইথ সাম অসাম জিনিস। বাই।
গাড্ডায় মামাকে আমরা ভেঙে